নবীদের ওনাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই, ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকীন এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবিরা যেমন করেছেন, আমরা করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বক্কর, ওমার, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবিরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবিদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন? এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে, ঈমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন আগর পাথর হতো বারিশ সে ক্যা হোগা, দিল আগর পাথর হতো তকরির সে ক্যা হোগা। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ইমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিঃশাহ আবু বকর? আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বক্কর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বক্কর আমার লিস্টে নামটা চলে আসে, আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমার এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বক্কর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? তো হযরত ওমার মনে মনে ভাবছেন যে আবু বক্করের পিছনে পিছনে আমি যাব, দেখব আবু বক্কর কি করে, আল্লাহু আকবার। হযরত আবু বক্কর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন, দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে, আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমার লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বক্করের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমার এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বক্করকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ঢুকলেন, হযরত ওমার অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমার দেখছেন যে আবু বক্কর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বক্কর চলে গেলেন অনেক দূর, হযরত ওমার আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। হযরত ওমার বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমার তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছ? আমি একজন বিধবা মহিলা, অন্ধ, আমি যে কাপড়ে নোংরা টোংরা করি লোকটাকে দেখি প্রত্যেক দিনে কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছা পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমার কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বকরকে জিজ্ঞেস করে বলছেন, ভাই আবু বকর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন?
আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমার, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই, আমার খুব ভয় হচ্ছে ওমার, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক জায়গায় তাবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওমার, আমি আল্লাহকে এত ভয় করি, এর পরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয় আমি কি করব? আল্লাহু আকবার! এমনি জান্নাত পাওয়া যাবে না, কেমন চরিত্র দেখুন শুধু, আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না, অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবি ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা, হাদিসের পাতা পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই, আলেম ওলামারা জানেন প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি, আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো, আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ইমান এনেছেন, নতুন ইমান এনেছেন, কে না? আবু হুরায়রা। আসাবে সুফফাতে বসবাস করে, আসাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ইমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করত, তারা সেখানে সলাত আদায় করত, কোনো দিন খাওয়া হতো কোনো দিন হতো না, কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার! তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রাসূলের মেম্বারের সাইটে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে, নতুন ইমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস, সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন, রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে, মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, কি ব্যাপার আবু হুরায়রা এই অবস্থা? সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবি বলে কথা, যাতা লোক মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়, উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমার বলছেন, কি অবস্থা? আবু হুরায়রা বলছেন, কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমার কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ, দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না,
এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন, হাসতে হাসতে বলছেন আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাসূলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে আবু আমাকে বলছেন আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা এক পিয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে দু তিন দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রাসূল তখন বলছেন আবু হুরায়রা যাও, আসহাবের সুফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসাবের সুপ্পা প্রায় 550 জন সাহাবি আছে, 550 জন সাহাবি এত দুধ, এইটুকু দুধ হয় নাকি মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে একবারও না চিন্তা ভাবনা করে আসাবে সুফার সমস্ত সাহাবিদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন সবাইকে এক ধার থেকে পান করাও, পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রা একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটলো না, আর একজনকে পান করাচ্ছে মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না, আর একজনকে পান করাচ্ছে মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো, আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে, পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে আবু হুরায়রা চলো পান করো, আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহর নবী আবার বলছেন আবু হুরায়রা আবার পান করো, আবু হুরায়রা বলছেন আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আরো পান করো, আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল আর জায়গাই নাই পেটে, দুধ কতটা, এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা, 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি, জান্নাত এমনি যাওয়া যাবে না, পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের না শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহ আকবার। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি সেই সাহাবীদের মতো ঈমান আমাদের তাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। লাস্ট আপনাকে একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি, একটা একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনারা একটু আল্লাহর হয়ে যান তো, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না, আপনি যদি আল্লাহর হয়ে যান না দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন, কত হিজরিতে, 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে, তা 70 জন সাহাবি উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন 70 জন।
বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না। মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি, বুঝে তবে উঠবেন। এক, 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1, 2, 3, 4, 5, 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর দুটো লাশ নেই। দুটো লাশ কে? না, একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা, তার নাম হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাজিয়াল্লাহু তাআলা আনহু। দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে, আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জেহাদের মাঠে, উহুদের প্রান্তরে। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে আমি চিনতে পারছি না, কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহর নবী, আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন। আমার হাতের মেহেন্দিগুলো এখনো শুকায়নি, তরতাজা। আল্লাহ নবী, আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা, 70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি একটা কারণে, আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি জেহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি, আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে, যাবার সময় আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি, যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখেরাতের স্ত্রী। আল্লাহ নবী, আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখেরাতের স্ত্রী। শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী, আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে অবশ্যই, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বহে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ, আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা, ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে, হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি, আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে তৃতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে কাফন পরিয়ে এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান। কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে? কেন আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আপনি তার থেকে তো ভালো? কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি, আপনি তার থেকে তো ভালো? কত মানুষ সংসার অশান্তিতে ভুগছে, আপনি তো তার থেকে ভালো? কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ, সারা জীবন হসপিটালে শুয়ে আছে, কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে, আপনি তার থেকে তো ভালো? ভালো নয় বলুন, আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব। রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহর সাইডে যাই না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে নাই? এখানে দশটা লোক বলুন তো যে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ, দেখি আপনি আল্লাহর হতে পারছেন কি না। আপনি নামাজ পড়তেন তো? পড়ে হাত তুলেছেন কেন? আপনি আপনি হাত তুলতে বলিনি তো, আমি বলেছি নামাজ আপনি পড়েন না পাঁচ অক্ত। এরকম দশটা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়বো, আছেন নাই? কি অবস্থা দেখুন, আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস, অবাক লাগে, সত্যি অবাক লাগে। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মহানা সাহেব সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে পাঁচ অক্ত নামাজের নিয়ত করে নিলাম, একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না, ও তার মানে গ্রামে যারা এখানে বসেন সবাই নামাজি, তাই তো? আলহামদুলিল্লাহ, এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামে কেউ বেনামাজি নেই, সবাই নামাজি তো? বেনামাজি আছে এই গ্রামে? আছে, আছে, অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অত সহজ নয়। বক্তব্য শোনা যায়, এতক্ষণ বলছিলাম সাহাবীদের ঘটনা, অনেক মানুষ চোখ মুচ্ছিল এরকম করে, মানে ওর কাছে ফেরেশতা চলে এসেছিল মনে হচ্ছিল, তাই না? আর সকালে দেখে দেখবেন ওর চরিত্রে যেমন ছিল তেমনই আছে, তাই না? তেমন ছিল না, এখন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে পানি আসছে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুচ্ছে, চোখ মুচ্ছে মানে তার চোখে পানি এসেছিল, তাই তো? সকালে দেখবেন ওর চরিত্রে যেমন তেমনই আছে। তার মানে কি সব জলসা, নামাজ, রোজা এসব অভিনয়ে পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে। পাঁচ অক্ত নামাজ ফরজ, ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি, তাই না? রমজান মাসে